হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো চলো দেখা যাক যে আজকে আমি তোমাদের জন্য কি ভিডিও রেখেছি। আশা করি এতক্ষণ থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। তো লেটস গো। আজকে আমি বানিয়েছি ভোলা মাছের ঝোল। এটা খুবই সিম্পল পদ্ধতিতে রান্না করা। আমাদের ঘরে যে সমস্ত উপকরণ হাতের ধারেই থাকে, অর্থাৎ সহজলভ্য, তো সেই সমস্ত উপকরণ দিয়েই বানিয়েছি। তো চলো তাহলে দেখে নাও কী করেছি। আমি প্রথমে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, মাছগুলো ভেজে নিলাম। এবারে যতক্ষণ না মাছগুলো ঠিকঠাক ভাজা হয় ততক্ষণ অপেক্ষা করতে হবে। মাছগুলো এক পাশ হয়ে গেলে অপর পিসটা উল্টে দেব। মাছটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি বেগুন আর আলু কেটে রেখেছি, এবারে একে একে ভেজে দেবো। বেগুনগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। বেগুনগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। আর একটা জিনিস, আমি আলু আর বেগুনটা যে রেখেছি, আলু আর বেগুনটা আগে থেকেই নুন মাখানো ছিল। তো বেগুনগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে নিলাম, এবারে আলুগুলো ভাজার পালা। চলো আলুগুলো ভেজে নিই আস্তে আস্তে। আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, এবার একটু লাল লাল করে নামিয়ে নেব। যেহেতু নুন দেওয়া তো সহজেই আলুগুলো নরম হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছ আলুগুলো হয়ে গেছে আমার লাল লাল করে ভাজা। এখন আমি এগুলো তুলে নেব। বেগুন আর আলু তোলা হয়ে গেছে আমার। এখন কড়াইতে আবার তেল দিয়ে জিরা দিয়ে দিলাম। জিরাগুলো একটু পুড়ে গেলে তারপরে তুলে দেব। রান্নাটা নামানোর আগে এই জিরা ভাজাগুলো গুঁড়ো করে দিয়ে দেব। তো কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম চিড়ে, সেগুলোই তেলের মধ্যে এখন দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু ফাটে, তো এর জন্য জল দিয়ে নিলাম আমি, এবং পরিমাণ মতো নুন হলুদ যতটা ঝোলের মধ্যে লাগে দিয়ে নিলাম। একটু নিয়ে কষিয়ে নেব। এবারে আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, ফুটে গেছে জলটা, এবং মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখে দেব, জলটা যাতে ভালো মতন ফোটে। চলে এসেছি, আবার ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। প্রায় হয়ে গেছে। এবারে আমি আস্তে বেগুনগুলো দিয়ে দেব। আস্তে আস্তে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, এবং জিরা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দিচ্ছি, ভেজে রাখা জিরাগুলো। দেখতেই পাচ্ছ তরকারি ফুটছে। তো তরকারিটা নামানোর জন্য রেডি। A few minutes later. তো রেডি আমাদের সিম্পল পদ্ধতিতে ভোলা মাছের ঝোল। তো তোমরা রান্নাটা ট্রাই করতে পারো, এবং জানিও কমেন্টে যে কেমন লাগলো।